প্রথমত সিনাপসিট মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আপনাদের জন্য অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটিকে ইনস্টল করে এরপর ওপেন করে নেবেন। দেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা এই প্লাস অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা গ্যালারি থেকে একটি ফটোকে এখান থেকে ইনপুট করে নেবেন। আমি একটি ফটোকে ইনপুট করে নিলাম। এখন মূলত ফটোটিকে এডিট করব, এজন্য আপনারা ডান পাশ থেকে পেন্সিল অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন HDR স্কাপ, এখান থেকে আপনারা HDR স্কাপ অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা নিচ থেকে পিপল লেখা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা ওপার থেকে ফিল্টার রেস্টুরেন্টস এই অপশনটা কিছুটা কমিয়ে নেবেন। এরপরে নিচ থেকে ব্রাইটনেস অপশনে গিয়ে ব্রাইটনেস অপশনও হালকা একটু কমিয়ে নেবেন। দেন নিচ থেকে আপনারা স্যাচুরেশন অপশন কিছুটা বাড়িয়ে নেবেন। এরপরে আপনারা নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা উপর থেকে এডিট স্ট্যাক অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে এখান থেকে ভিউ এডিটস অপশনে একটা ক্লিক করে নেবেন। এখন HDR স্কাপের অ্যারো অপশনে একটা ক্লিক করে দেন ব্রাশ অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন বাম পাশ থেকে নিচের ইনভার্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা ফটোটাকে জুম করে নেবেন। জুম করার পরে আপনারা স্ক্রিনে টাচ করে স্ক্রিন থেকে HDR স্কাপের ইফেক্টটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে নেবেন। আর এখনও যদি আপনারা ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন, নিচ থেকে আপনারা টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা ডান পাশ থেকে আবারও পেন্সিল অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনারা হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে ডিটেলস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে স্ট্যাফার্ক অপশন কিছুটা মাইনাস করে কমিয়ে নেবেন। দেন নিচ থেকে শার্পিং অপশনে গিয়ে এখান থেকে শার্পিং অপশন কিছুটা বাড়িয়ে নেবেন। দেন নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা ডান পাশ থেকে আবারও পেন্সিল অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন এখান থেকে আপনারা হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে টোনাল কন্ট্রাস্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন এখান থেকে প্রথমত আপনারা হাই টনস এই অপশনটা হালকা একটু বাড়িয়ে নেবেন। দেন নিচ থেকে আপনারা চলে যাবেন লো টনস, এখান থেকে আপনারা লো টনস অপশনটাও হালকা একটু বাড়িয়ে নেবেন। দেন আবারও আপনারা চলে যাবেন নিচ থেকে প্রোটেক্ট হাইলাইট অপশনে, এখান থেকে আপনারা প্রোটেক্ট হাইলাইট অপশনটা হালকা একটু বাড়িয়ে নেবেন। দেন আপনারা নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। এখন ফটোটা সিনাপসিট অ্যাপস দিয়ে এডিট করা কমপ্লিট। দেন আমরা চলে যাব লাইটরুম অ্যাপসের ভিতরে, এজন্য নিচ থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন উপর থেকে আপনারা শেয়ার অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে লাইটরুম অ্যাপসটিকে সিলেক্ট করে দিবেন। আমি লাইটরুম অ্যাপসটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন ফটোটা ইনপুট হয়ে লাইটরুম অ্যাপসের ভিতরে চলে গেছে। এখন সরাসরি আপনারা লাইটরুম অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আমরা সরাসরি চলে আসলাম লাইটরুম অ্যাপসের ভিতরে। দেন আমরা এই ফটোটাতে একটা প্রিসেট ফটো ব্যবহার করব, এজন্য একটি প্রিসেট ফটো নিয়ে নিচ্ছি। আপনাদের জন্য এই প্রিসেট ফটোটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রিসেট ফটোটি ডাউনলোড করে নেবেন। দেন উপর থেকে থ্রি ডট অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে কপি সেটিংস এই অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন উপর থেকে আপনারা টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন সেটিংগুলো কপি হয়ে গেছে, এরপরে আমরা মেন ফটোটাতে চলে আসলাম। একইভাবে উপর থেকে থ্রি ডট অপশনে আপনারা একটা ক্লিক করে নিচ থেকে পেস্ট সেটিংস এই অপশনে একটা ক্লিক করে নেবেন। এখন আপনারা ফটোটাতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন ফটোটিকে সেভ করার জন্য উপর থেকে শেয়ার অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে একটা ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি।